আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি এখন গাড়ির ভিতরে আমার কোম্পানি গাড়ির ভিতরে বসে আছি কারণ আমি অফিসে যাচ্ছি আমাকে কোম্পানি স্যালারি দেওয়ার সময় কম দিয়েছে চারশো দরাম কম দিয়েছে এর কারণ কি এ কী কারণে কম দিয়েছে এটা জানার জন্য এটা শোনার জন্য তো আমি অফিসে যাচ্ছি আর আমি যাওয়ার পরে তাদের সাথে কথাবার্তা বলে আমি তারপর আমি বুঝতে পারবো জানতে পারবো কি কারণে আমাকে চারশো দরাম কম দিল স্যালারি তো শুধু আমি না আমার সঙ্গে আর আমার কলিগ আছে তিন তিনজন কলিগ আছে তারা চা খাইতে গেছে তো তারা আসলে গাড়ি ছাড়বে আর আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনার ক্যাম্বস থাকবে আপনার ক্যাম্বস থাকবে আপনার ক্যাম্পে আপনার ক্যাম্বস থাকবে তাকে বলবেন আপনার স্যালারি কম হয়েছে আপনাকে কেউ মারছে আপনি আপনার উপর কেউ দূরসা পাইছে কিংবা একজনের মোবাইল চুরি হয়ে গেছে রুম থেকে আপনাকে দোষতেছে আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়েন না কেন আপনি সিকিউরিটি গার্ডে আসার পরে আপনি সমস্যায় পড়বেনি এরকম মোকাবেলা আপনার করতে হবে এরকম সমস্যায় পড়েন না কেন আপনি প্রথমে আপনার ক্যাম্পাসকে বলবেন আপনার ক্যাম্বস যদি সমাধান না দিতে পারে তাহলে আপনি ডাইরেক্ট অফিসে চলে যাবেন আপনি অফিসে যাওয়ার পরে এই সমাধান আপনি অফিস থেকে পাবেন কারণ আপনার স্যালারি কম হয়েছে আপনি আপনার ক্যাম্পাস থেকে ক্যাম্পাসকে বলবেন শুধু জানাবেন যে আমি অফিসে যাব কারণ আপনার ক্যাম্পাস আপনাকে সমাধান দিতে পারবে না কেন আপনার কম কমাইছে কী জন্য কম কমাইছে এটা অফিস থেকে মিস্টেকভাবে কাটিং করে ডিটেকশন করে মিস্টেকভাবে ডিটেকশন করে কিংবা তার ইচ্ছাকৃতভাবে ডিটেকশন করে মানে যে কোনো কারণ হতে পারে আর আপনি যে কোনো সমস্যার জন্য যদি অফিসে যান তাহলে আপনার আপনার ভবিষ্যতে আপনার জন্য অনেক ভালো হবে কারণ কি আপনার চেহারাটা কোম্পানির অফিসের যে লুকগুলো আছে বস আছে ম্যানেজার আছে কিংবা ওই এক্সিকিউটিভ আছে আরও যে অফিসের যে মানে যারা কাজ করে কিংবা জি এম আছে তাদের তাদের আপনার চেহারা তাদের কাছে মনে থাকবে আর আপনি তাদের কাছে একটা ই হয়ে থাকবে যদি তখন যদি আপনি ইংলিশে ভালো করে কথা বলতে পারেন তাহলে আপনার প্রমোশন পাক্কা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আপনার প্রমোশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোনো সমস্যা হবে না ভাই আমি দু তিন দিন ভিডিও দিতে পারি নাই এই জন্য সরি দুঃখিত ভাই আমি ইনশাল্লাহ এখন থেকে রানিং ভিডিও দেবো আর সিকিউরিটি গার্ডের রেসপন্সিবিলিটি সিকিউরিটি গার্ডের এর মধ্যে কী কী কাজ আছে আর সিকিউরিটি গার্ডের মধ্যে কী কী মানে ইগুলো কি আপনার মানে কোন কোন পদবী আছে সিকিউরিটি গার্ডের মধ্যে কিন্তু পদবী আছে কীরকম পদবী সেই সিকিউরিটি গার্ডের মধ্যে পদবীগুলোর নাম কি কী এগুলো জানাবো পরবর্তী ভিডিওতে আর এক ভাই আমাকে প্রশ্ন করছিল যে ভাই তিনটা সিকিউরিটির নাম বলছিল এবং সেই সিকিউরিটির নাম একটা একটা করে আলাদা আলাদা ভিডিও বানিয়ে বলছিল ইনশাল্লাহ আমি তিনটা সিকিউরিটির কোম্পানির যে নাম বলছিলেন আমাকে তিনটার বিষয়ে আমার ধারণা পরিপূর্ণভাবে আছে এবং তিনটার বিষয়ে আমি আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো এবং তিনটার ইন্টারভিউ কেমন হবে এগুলো ভিডিও বানাবো ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন Balut tak ben, Assalamualaikum.